লভ্যাংশ ভাগাভাগিতে নিজেদের পুরনো অবস্থান নতুন করে জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল এর কাঠামো অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রেভিনিউ ভাগ করার কোনো জায়গা নেই বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে সিলেট স্ট্রাইকার্সের অলরাউন্ডার বেন কাটিং বলেছেন, বিগ ব্যাশের সময় বিপিএল হওয়ায় চাইলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এই টুর্নামেন্টে আসতে পারেন না। আরো জানাচ্ছেন মমিনুর রিপন। শুক্রবার মাঠে গড়াবে বিপিএল এর দশম আসর, তার আগে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন সাত দলের প্রতিনিধি। জাতীয় স্বাদ বীরশ্রেষ্ঠকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো এবারের ফটো সেশন। এই হাসি মুখের ছবির পাশে আছে বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়া পাওয়ার হিসেব নিকাশ। লভ্যাংশ ভাগাভাগি নিয়ে পুরনো বিতর্ক নিয়ে পুরনো অবস্থানেই থাকলো বিসিবি। আমাদের মডেলগুলো আমরা বলি, আমরা আমাদের বাজার এবং আমাদের যে লিমিটেশন সব কিছু কনসিডার করি আমরা করি, এবং সেক্ষেত্রে বোর্ডের এখন পর্যন্ত যে আগে যে স্ট্যান্ড ছিল সেটাই, এখন পর্যন্ত আমাদের রেভিনিউ শেয়ারিং এর যে মডেল সেটা আমরা ওভাবে যাচ্ছি না এবং সেভাবে আমরা চিন্তাও করতে পারছি না বর্তমান প্রেক্ষাপটে টু সাস্টেইন এন্ড কন্টিনিউ দিস এই মডেল বিপিএল। চারদিকে নানা টানা পড়েনের মধ্যেও বিপিএল এর টানা দ্বিতীয়বারের মতো স্পন্সর হলো স্পাহানি, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যাদের সম্পর্কটা তিন দশকেরও বেশি। গত বছর আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খেলাও খুব জমজমাট হয়েছে, আমাদের সকলেরই এক্সপেকটেশনের বাইরে খেলা জমজমাট হয়েছে। এবছর আশা করছি যে আরও জমজমাট হবে। এদিকে এবারের আসরে একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে খেলছেন অলরাউন্ডার বেন কাটিং। দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের সূচিটা আলাদা হলে আরও বেশি অজি ক্রিকেটারদের বিপিএল এ দেখা যেত বলে ধারণা তার। বাংলাদেশের ক্রিকেট জনপ্রিয়তা নিয়ে আমরা ভালোভাবেই জানি, অনেক অস্ট্রেলিয়ানই বিপিএল এ খেলতে চায়। তবে বিগ ব্যাশের সাথে বিপিএল এর সময়টা মিলে যাওয়ায় ইচ্ছে থাকলেও অনেকে আসতে পারছেন না। বৃহস্পতিবার শেষ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবে সাত দল, তারপর শুরু হবে মাঠের লড়াই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।